নির্বাচন তো সরকারের অধীনে হবে না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বারবার সরকারের অধীনে নির্বাচনের কথা কেন বলেন? একজন শিক্ষিত মানুষ হয়ে মূর্খের মতো কেন কথা বলেন, সেটি হচ্ছে আমার প্রশ্ন। পৃথিবীর কোথাও তত্ত্বাবধায়ক সরকার নাই পাকিস্তান ছাড়া, ওনারা পাকিস্তানকে কেন অনুকরণ করে এত, সেটি হচ্ছে প্রশ্ন। পৃথিবীর কোথাও তত্ত্বাবধায়ক সরকার নেই, আর নির্বাচন তো কখনো সরকারের অধীনে হয় না, নির্বাচন হয় নির্বাচন কমিশনের অধীনে। সরকার তখন শুধুমাত্র ফেসিলিটেটরের ভূমিকা পালন করে, এমনকি নির্বাচনকালীন সময়ে যেই সরকার দায়িত্বে থাকে সেই সরকার একজন পুলিশের কনস্টেবল বদলি করারও ক্ষমতা থাকে না তখন। তো নির্বাচন তো সরকারের অধীনে হবে না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বারবার সরকারের অধীনে নির্বাচনের কথা কেন বলেন? একজন শিক্ষিত মানুষ হয়ে মূর্খের মতো কেন কথা বলেন, সেটি হচ্ছে আমার প্রশ্ন। নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে, সেই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ যেমন একটা পক্ষ, বিএনপিও একটা পক্ষ, আমরা সবাই নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করব। বাংলাদেশে আর কখনো তত্ত্বাবধায়ক সরকার হবে না, এবং নির্বাচনকালীন সময়ে চলতি সরকারেই নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবে, যেটি ভারত, অস্ট্রেলিয়া, জাপান, ইউকে, কন্টিনেন্টাল ইউরোপের বিভিন্ন দেশে সেই রীতি চালু আছে, আমাদের দেশেও তাই হবে। ওই পাকিস্তানের স্বপ্ন দেখে কোনো লাভ নেই, পাকিস্তানের আদলে বা পাকিস্তানের অনুকরণ করার কোনো প্রয়োজন নেই, স্বপ্ন দেখেও কোনো লাভ নেই। আমরাও চাই দেশে আগামী নির্বাচনে সমস্ত রাজনৈতিক দল, বিএনপি সহ সমস্ত রাজনৈতিক দল অংশগ্রহণ করুক। একটি অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব শুধুমাত্র সরকারি দলের নয়, সমস্ত রাজনৈতিক দলের দায়িত্ব হচ্ছে একটি অংশগ্রহণমূলক, গ্রহণযোগ্য, অবাধ নির্বাচন করার ক্ষেত্রে সহযোগিতা করা। কেউ যদি নির্বাচন বর্জন করে কিংবা নির্বাচন প্রতিহত করার অপচেষ্টা চালায়, তাহলে নির্বাচনকে অংশগ্রহণমূলক না করা কিংবা নির্বাচনকে গ্রহণযোগ্য না করার জন্য দায়ী দায়িত্ব তাদের। আগামী নির্বাচনকেও অংশগ্রহণমূলক, অবাধ করার ক্ষেত্রে সরকারি দলের যেমন দায়িত্ব আছে, বিএনপি সহ বিরোধী দলেরও দায়িত্ব আছে। তো সুতরাং সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই অংশগ্রহণমূলক নির্বাচন হয়। আমরা চাই সবার অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে আগামী দিনের সরকার আগামী নির্বাচনে নির্বাচিত হোক, এবং সেই দায়িত্ব বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলেরও। আমরা সেই কথাটি ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত রাষ্ট্রদূতদের জানিয়েছি এবং অন্যদেরও সেই কথাটি বলা হচ্ছে।